সরকারকে 28 অক্টোবরের আগে সেফ এক্সিট নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের বিএনপি পতনের পথে বললেন ওবায়দুল কাদের বিএনপি জামাত যেন আবার আগুন সন্ত্রাস চালাতে না পারে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় 150টি সেতু উদ্বোধন ব্যালট পেপার সহ ভোটের উপকরণ বিতরণ কার্যক্রম শুরু ইসি নির্বাচনী বাজেট 1445 কোটির চেয়েও বাড়তে পারে মহাষষ্ঠীতে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব মণ্ডপে মণ্ডপে ব্যাপক প্রস্তুতি নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলছে র‍্যাব পুলিশ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকলে নির্বাচনের দরকার কি প্রশ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলেন বিএনপি সচেতনভাবে কোনো সহিংস কর্মসূচি দেয়নি তাই সময় থাকতে সেফ এক্সিট নিয়ে 28 অক্টোবরের মহাসমাবেশের আগে পদত্যাগ করে দেশকে সংকটের হাত থেকে বাঁচাতে সরকারকে আহ্বান জানান তিনি জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণে স্মরণ সভা করে জাতীয়তাবাদী সমমনা জোট এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ প্রতারকের দল জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না কেবল একটা রাজনৈতিক দলের জন্য সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না নির্বাচনকালীন সরকার প্রধান নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন আবারও নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসবেন তো সেটাই যদি মনে করেন যে উনি নির্বাচিত হয়ে আসবেন তাতে নির্বাচনের প্রয়োজনই নাই কোনো দরকার নেই তো ওটাই ওনারা চাচ্ছেন কিন্তু এই যে আমাদেরকে নির্বাচন করতে দেওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করছেন বিরোধী দলগুলোকে যে নির্বাচনে আসতে দিতে চাচ্ছেন না তার একটাই কারণ যে তারা চান যে ওই যে আপনার খালি মাঠে যেটাকে আমরা বলি ওয়াক ওভার সেই ওয়াক ওভার পেয়ে যাওয়া আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা যে কথাটা বলছেন এই কথাটা কি জনগণের কথা জনগণের কথা নয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন সচেতনভাবে আমরা কনফ্রন্টেশন বা কোনো সংঘাতমূলক কোনো কর্মসূচি দেইনি আবার আমরা 28 তারিখে কর্মসূচি দিয়েছি আমরা বলেছি যে এখানে আমরা আশা করব যে সরকারদের শুভবুদ্ধির উদয় হবে এর মধ্যেই তারা আপনারা পদত্যাগ করবেন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারকে ক্ষমতা তুলে দেবেন দেশকে একটা সংকটের হাত থেকে উদ্ধার করবেন এদিকে গুলশান কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্তদের অশ্রু বৃথা যাবে না শত প্রতিকূলতার মাঝেও বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি আমাদের নেতা জনক তারেক মহাসচিবের নেতৃত্বে আমরা অনেক দূরে গিয়ে গেছি সবচেয়ে বড় যে সাকসেস আমার কাছে মনে হয় সেই সাকসেসটা হচ্ছে যে আজকে আমরা সমগ্র দেশের মানুষকে এক করতে পেরেছি সমস্ত রাজনৈতিক চিন্তার যে মানুষগুলো একদিকে বাম রাজনৈতিক দলগুলো ডান রাজনৈতিক দলগুলো যারা কোনো মাঝখানে সেন্ট্রিস্ট আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু এখানে একেবারে সাকসেসফুলের দিকে হয়ে গেছে এখন শুধুমাত্র চূড়ান্ত বিজয় অর্জন করা 28 অক্টোবরের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব জাহাঙ্গীর আকন্দ বাংলাভিশন ঢাকা নেতিবাচক রাজনীতির কারণে বিরোধী দল হিসেবে বিএনপি পতনের পথে এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আন্দোলনের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন 28 তারিখে সরকারের পতন আনতে গিয়ে নিজেদেরই পতন যাত্রা শুরু করবে বিএনপি মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত সড়ক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না বিএনপির আন্দোলন রাজপথে মোকাবেলার ঘোষণাও দেন তিনি এখন বিশ্বের অনেকে ঘরই সামলাতে পারছে না ছাদ দিকে অশান্তির আগুন এটা ছাড়িয়া বাংলাদেশে এসে ফখরুল সাহেবদের উৎসাহ দিবে কে আচ্ছা সরকারের পতন হয় পৃথিবীতে আন্দোলনে আমাদের এখানে 69 সরকারের পতন হয়েছে বিরোধী দলের পতন কি হয় না
ইউএনবি কতবার চেষ্টা করলো, সব আন্দোলন ফেল করলো, তো বিরোধী দলের তো পতন হয়। আমাদের দেশে বিরোধী দল নেতিবাচক রাজনীতি করে বারে বারে পতনের দিকেই তো এখনও তারা যে পথে চলছে সেই পথ ভুল পথ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাব এডিটর্স কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপির সরকার পতন আন্দোলনের নানা সমালোচনা করেন তিনি, বলেন 28 অক্টোবর আগামী বছরও আসবে কিন্তু সরকার পতন হবে না। 28 তারিখ পদত্যাগ করবে, 28 তারিখ এখন তারা ঘোষণা করেছে যে সরকারের বিরুদ্ধে সরকারকে সরকারের পতন যাত্রা, আসলে 28 তারিখ বিএনপির পতন যাত্রা শুরু হবে, আর 28 তারিখ হয়তো তাদেরকে ঘোষণা করতে হবে, 28 তারিখ কিংবা কয়েকদিন পরে তাদের ঘোষণা করতে হবে যে আগামী নির্বাচনের পর আমরা আবার তীব্র আন্দোলন গড়ে তুলব, এই ঘোষণা বিএনপিকে করতে হবে। তথ্যমন্ত্রী এ সময় অভিযোগ করেন, ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা নিয়ে মুখ না খুলে বিএনপি প্রমাণ করেছে তারা ইসরায়েলি বর্বরতার পক্ষে। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত সরকার পতনের আন্দোলন করছে করুক, তবে আবারও যানবাহনে আগুন দিয়ে যেন আগুন সন্ত্রাস করতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে সতর্ক থাকতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সমর্থন জানান প্রধানমন্ত্রী। কেউ নাখোশ হতে পারে এই শঙ্কায় ফিলিস্তিন নিয়ে কথা না বলার জন্য বিএনপির সমালোচনাও করেন শেখ হাসিনা। রোকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার তেজগাঁয় নবনির্মিত সড়ক ভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের সড়ক যোগাযোগ নিয়ন্ত্রণের এই ভবন উদ্বোধনের পাশাপাশি সারা দেশের 150 সেতু, 14টি ওভারপাস, বিআরটি এর স্বয়ংক্রিয় মোটরযান, ফিটনেস পরীক্ষা কেন্দ্র, বিআরটি এর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপর কেওয়াটখালী ও রহমতপুর ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপির কঠোর সমালোচনা করেন, কথা বলেন ধ্বংসাত্মক আন্দোলন নিয়েও, কঠোর হুঁশিয়ারি দেন এর বিরুদ্ধে। এখন তারা আন্দোলন করছে বিএনপি জামাত ঠিক আছে, কিন্তু যদি এখনো দেখি তারা চেষ্টা করে বাসে আগুন দিতে, গাড়িতে আগুন দিতে, আমি বলে দিয়েছি এই আগুন যারা দিতে যাবে এবং এখানে এখন সিসি ক্যামেরা এবং পুলিশ এবং যারা নিরাপত্তা থাকবে বা গোয়েন্দা সংস্থা সকলকে বলছি সকলের ক্যামেরা অন থাকবে, যদি কেউ এরকম করতে চায় সঙ্গে সঙ্গে যা ব্যবস্থা নেবার তাই নেবে, কিন্তু যেন মানুষের ক্ষতি করতে না পারে, আবার ওই অগ্নি সন্ত্রাস যেতে না পারে। আন্দোলন করুক, আমার আপত্তি নাই, কারণ আমরা সারা জীবন আন্দোলন করে তারপরে না ক্ষমতা এসেছি, তারাও যেতে চাচ্ছে, কিন্তু এই এই ধরনের মানুষের ক্ষতি করা এটা যেন করতে না পারে। আর সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা সকলে এ ব্যাপারে একটু সজাগ থাকবেন। কিন্তু একটা দল, এটা একটা সন্ত্রাসী দল, মানুষ খুন করার দল, কাজে তারা প্রতিদিনই আমাদের পদত্যাগও চায় আর আন্দোলন করে হটিয়ে দেবে, তো ঠিক আছে তারা তাদের আন্দোলন করতে থাকুক, আমার আছে জনগণ, আমার তো আর কিছু নেই, বাবা মা ভাই সবারই ছাড়া বড়ো কিছু নেই, কিন্তু আমি আমার একটাই লক্ষ্য আমার দেশের মানুষের কল্যাণ করা, মানুষের মঙ্গল করা, সেটাই আমরা করে যাচ্ছি। এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলের হামলা হত্যাযজ্ঞের নিন্দা জানান সরকার প্রধান, এই বিষয়ে বিএনপির নীরবতার সমালোচনাও করেন তিনি। ইসরায়েল যেভাবে তাদের উপর হামলা করে, বিশেষ করে হাসপাতালে হামলা করে নারী শিশু মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, আমরা কিন্তু এটা নিন্দা জানিয়েছি এবং আমাদের কথা হচ্ছে যে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে, আর প্যালেস্টাইনবাসী তাদের ন্যায্য জায়গা তারা যেন ফেরত পায়, যে জায়গাগুলি তারা দখল করছে সেই জায়গাগুলি তাদেরকে দিতে হবে, প্যালেস্টাইনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাও তাদের সাথে আছি, আমাদেরও লড়তে হবে। এইভাবে তাদের উপর বারবার আঘাত আনা এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা আমরা মানতে পারি না। আমি দেখি অনেকেই চুপ থাকেন, কারণ অন্য যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আবার নাখোশ যদি হয়, তাই যারা নির্যাতিত লোক তাদের কথা বলতে সাহস নাই আর তারা আন্দোলন করে পদত্যাগের ডাক দেয়, এটাই হচ্ছে সবথেকে মানে দুর্ভাগ্যের। বর্তমান সরকারের আমলে 1 লাখ কিলোমিটারের বেশি সড়ক যোগাযোগ উন্নত করা, মহাসড়কগুলো 4 লেনে উন্নত করা সহ বিভিন্ন সড়ক সম্প্রসারণে সরকারের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করার কথাও জানান সরকার প্রধান। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ঢাকা অঞ্চলে ব্যালট বাক্স পাঠানো শুরু হয়। এ প্রসঙ্গে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বিএসটিআইয়ের পরীক্ষার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে এই ব্যালট বাক্স পাঠানো হচ্ছে ঢাকা অঞ্চলের নির্বাচন অফিসগুলোতে। জাতীয় সংসদ ভোটের জন্য ব্যালট বাক্স অমনোচনীয় কালি, সিল ও স্ট্যাম্প সহ ১৩ ধরনের নির্বাচনী উপকরণ কেনা হয়ে গেছে বলেও জানান তিনি। এবার নির্বাচনে ৩ লাখেরও বেশি ব্যালটের প্রয়োজন পড়বে। পুরনো ছাড়াও ৮০,০০০ নতুন ব্যালট বাক্স কেনা হয়েছে। এ সময় নির্বাচনের বাজেট প্রসঙ্গে অতিরিক্ত সচিব জানান, এখন পর্যন্ত প্রস্তাবিত বাজেট ১,৪৪৫ কোটি টাকা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কমিশনের বৈঠকের পর এই বাজেট আরও বাড়তে পারে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে আজ। মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মণ্ডপগুলোতে প্যান্ডেল তৈরি, শামিয়ানা সবকিছুই প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। বলেন, পূজায় নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই, তবে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য সাইবার টিম ২৪ ঘন্টা কাজ করবে। আগামী মঙ্গলবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে র্যাব ৭। জেলার ২,১৭৫টি মণ্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ ৩৭৫টি পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা দিতে র্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। পূজা উপলক্ষে চট্টগ্রাম শহরের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণে বিশেষ টিম নিয়োজিত থাকবে বলে জানিয়েছে র্যাব। নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। নগরীর জেমসন হলে দুপুরে পূজামণ্ডপ পরিদর্শনের পর তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, নগরীর ২৭৭টি মণ্ডপে পূজা হবে। মণ্ডপগুলোতে ৪ স্তরের নিরাপত্তা বলয়, পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। নাইকো দুর্নীতি মামলায় ৩০ অক্টোবর কানাডিয়ান রয়্যাল পুলিশের দুই সদস্যকে ঢাকায় এসে সাক্ষী দিতে সমন জারি করেছে আদালত। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ সমন জারি করেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনে এ সমন জারি করে আদালত। তবে এ মামলায় বিদেশি সাক্ষী আসার সুযোগ নেই বলে দাবি বেগম খালেদা জিয়ার আইনজীবীর। গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দুদক। জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগে মুজিব বায়োপিকের প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ আইনি নোটিশ পাঠান। সেই সাথে এক সপ্তাহ চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ রাখতে বলা হয়েছে নোটিশে। নোটিশে দাবি করা হয়, জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করার মাধ্যমে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে। এতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উপস্থিতি দেখানো হয়েছে এমন দৃশ্য বাদ দেওয়ারও দাবি জানানো হয়েছে নোটিশে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ চলচ্চিত্রটি নির্মাণের সাথে সম্পর্কিত ১০ জনের কাছে ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। আইএমএফের দেওয়া সব শর্ত পূরণ না হলেও নির্ধারিত সময়েই দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার ছাড় হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বরে বোর্ড মিটিংয়েই অর্থ ছাড়ের প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। তিনি জানান, ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ যেসব শর্ত দিয়েছে তার কিছু পূরণ করা যায়নি। এর মধ্যে রিজার্ভ নির্ধারিত পরিমাণে ধরে রাখা এবং রাজস্ব আহরণ বাড়ানো যায়নি। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইএমএফ মিশনকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছে সফররত আইএমএফ মিশন। তিনি বলেন, এই মূহুর্তে মূল্যস্ফীতির লাগাম টানাই মূল লক্ষ্য। বাংলাদেশ ব্যাংক আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নামিয়ে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে ২৬.৬৮ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে আর্থিক খাতে সংস্কারের তাগিদ দিলেন বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আব্দুল শেখ। রিজার্ভ বাড়াতে, রপ্তানি ও রেমিটেন্স বাড়ানো এবং ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শও তার। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের ভোজ সভায় তিনি এসব কথা বলেন। এমচেম প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জানান, এক দশকে দ্রুত বর্ধনশীল দেশে পরিণত হবার পাশাপাশি বাংলাদেশে উল্লেখযোগ্য হারে দারিদ্র কমেছে। শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়ে 33-42% দাঁড়িয়েছে, কিন্তু মূল্যস্ফীতি আর বহিঃখাতের চাপে দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখোমুখি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু তৈরি পোশাকের উপর নির্ভর না করে পণ্য রপ্তানিকে বহুমুখী করা জরুরি। টেকসই প্রবৃদ্ধির স্বার্থে সরকারি বেসরকারি খাত ও সুশীল সমাজের সমন্বিত পদক্ষেপ জরুরি বলেও মনে করেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি। আপিল বিভাগের দুই বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপিপন্থী 7 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে কিনা এ বিষয়ে আদেশ দেওয়া হবে 15 নভেম্বর। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী 7 আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদন শুনানি শেষে আদেশের জন্য 15 নভেম্বর দিন ঠিক করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে মিছিল সমাবেশের বিষয়েও হাইকোর্টের রায় মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। গত 15 আগস্ট শোক দিবসের আলোচনা সভায় সংবিধান অনুসারে বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুজন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এছাড়া ওই দুজন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখতে কর্মসূচি ঘোষণা করা হয়। এ নিয়ে সুপ্রিম কোর্ট অঙ্গনে বিএনপিপন্থী আইনজীবী নেতারা মিছিল সমাবেশ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশ সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা শহরে ইসলামিয়া হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি একথা বলেন। জি এম কাদের আরও বলেন, বিদেশি শক্তি সরকারের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে, অন্যদিকে বিএনপিও আন্দোলনের দিকে যাচ্ছে। কখন কোথায় কোন পরিস্থিতির সৃষ্টি হবে তা কেউ জানে না। জাতীয় পার্টি জনগণের মনের কথা বোঝার চেষ্টা করছে উল্লেখ করে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জি এম কাদের। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারকে 28 অক্টোবরের আগে সেফ এক্সিট নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের, বিএনপি পতনের পথে বললেন ওবায়দুল কাদের। বিএনপি জামাত যেন আবার আগুন সন্ত্রাস চালাতে না পারে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন জায়গায় 150টি সেতু উদ্বোধন। ব্যালট পেপার সহ ভোটের উপকরণ বিতরণ কার্যক্রম শুরু ইসি, নির্বাচনী বাজেট 1,445 কোটি টাকার চেয়েও বাড়তে পারে। মহাষষ্ঠীতে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলছে র্যাব পুলিশ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 7:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।